কলকাতার সিনেমার দুই সুপারস্টার জিত ও দেব, এর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান ওপার বাংলায় স্টেজ শো করেছেন বলে জানিয়েছেন পরিচালক জয়দেব মুখার্জি। সম্প্রতি ঢালিউড ম্যাগাজিনের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। শাকিব খানের হিট ছবি শিকারীয় নবাবের এই নির্মাতা জয়দীপ মুখার্জি বলেন, শিকারীয় নবাব ছবির মাধ্যমে কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরেও তার ভক্তদল তৈরি হয়েছে। এসব এলাকায় জিত ও দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছেন, এটা কিন্তু চাটেখানি কথা নয়। জয়দীপ মুখার্জি বলেন, বাংলাদেশে শাকিব খানের জনপ্রিয়তা রজনীকান্তের মতো। শাকিব খান আমাকে এও বলেছে লাস্ট 10 বছর ধরে সে বেছে বেছে ছবি করবে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে পেরে ওঠে না। ওই সাক্ষাৎকারে প্রভাবশালী এই পরিচালক আরো বলেন, সবগুলো ছবি যে ভালো হচ্ছে না সেটা শাকিব খানও স্বীকার করে, কিন্তু ওকে করতে হয়, সেই কারণে শাকিব কলকাতায় বেশি সময় দিতে পারে না। দেখা গেল আমার ছবির ডাবিং থাকলে শাকিব 2 দিনের জন্য কলকাতায় এসেই আবার কাজ শেষ করে দেশে ফিরে যায়, সেই কারণে এখানকার মিডিয়ার সঙ্গে শাকিবের যোগাযোগটা এখনও ভালো মতো তৈরি হয়নি। তবে আমি শাকিবকে বলেছি, কলকাতা ও পশ্চিমবঙ্গে তোমার একটু একটু করে স্থান তৈরি হচ্ছে, ফ্যান বাড়ছে, তাই এখানকার মিডিয়ায় তার একটু সময় দেওয়া উচিত। শুধুমাত্র এই ভালোবাসার টানেই এখানে এসেছে। কিন্তু এত ভালোবাসেন সেটা জানা ছিল না। শুধুমাত্র আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমি এখানে একটি ছবি করেছি। হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।